তো দর্শক আজকে দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন তো বাজি ওয়ান চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন চিড়িয়াখানার নতুন নতুন পশুপাখির ভিডিও পেতে হলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আপনি কোন প্রাণী চিড়িয়াখানা দেখতে চান কমেন্টের মাধ্যমে জানাবেন যদি সেই প্রাণীটা চিড়িয়াখানায় থাকে তাহলে অবশ্যই অবশ্যই আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব তো এক আপু কিন্তু দুটো প্রাণীর কথা বলছিলেন সেই দুটো প্রাণী কিন্তু নেই ওয়াইল্ড বিস্টের লাস্টে যে কমেন্টটা করেছিলেন ওয়াইল্ড বিস্টের চিড়িয়াখানার ভিতর নেই যদি থাকতো তাহলে অবশ্যই অবশ্যই আপু আপনাকে দেখাতাম আপনি অন্য কোনো প্রাণীর রিকোয়েস্ট করলে আমি অবশ্যই আপনাদের চেষ্টা করব তো দর্শক আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি কমন ইংল্যান্ড তো এই প্রাণীটা একদম খুব ভয়ঙ্কর একটি প্রাণী নাম তার কমন ইংল্যান্ড তো এই যে কমন ইংল্যান্ডের কাছে আমি চলে এসেছি এই যে এটা হলো কমন ইংল্যান্ড কিন্তু খুব ভয়ঙ্কর প্রাণী না কিন্তু এদের শিং দেখলে মনে হয় খুব ভয়ঙ্কর এরকম সে ডাক বুঝে না এই যে আমাদেরকে তাকিয়েছে দেখছেন এই যে দুইটা দেখছেন এক যে দাঁড়াইছে যে দাঁড়াইছে একটু লড়েও না চড়েও না তো এটা তো একটু মাঝে মধ্যে লড়তেছে তো দর্শক আজকে আপনারা দেখলেন চিড়িয়াখানার কমন ইংল্যান্ড তো পরবর্তী ভিডিওর জন্য আপনাদের অপেক্ষা করতে হবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ নেক্সট ক্যামেরা আরেকটা সে দেখছেন এই যে আও 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 একদম গরুর স্বভাবে দেখছেন এরা কিন্তু খাইছে অনেক আগে কিন্তু ওই যে ভিতর থেকে নিয়ে কিন্তু চাবাচ্ছে দেখছেন একদম গরুর স্বভাব দর্শক আপনারা দেখতে পারতেছেন এই প্রাণীগুলো কিন্তু বাংলাদেশের না তো আমাদের দেশে কিন্তু এই প্রাণীগুলো নেই তো এতে শিং দেখলে আপনি মানে অবাক হয়ে যাবেন এত সরু মানে খুব ভয়ঙ্কর যদি এই শিং দিয়ে যদি কাউকে যদি একটু খোসা মারে না একদম পেটের ভিতরে ঢুকে যাবে এটা বোধহয় পুরুষ পুরুষ দুটা বোধহয় মহিলা এদেরকে মানে মুষের মতো দেখা যায় আমাদেরকে তাকিয়ে রয়েছে দেখছেন বুঝি দুইটা মাউন্ট ইংল্যান্ড এখানে একটা কবুতরও দেখতে পারতেছেন পিছনে কিন্তু একটা বাড়ি দেখতে পারতেছেন এটা কিন্তু বাউন্ডারির পরে আসতেছে আমাদের আসতেছে সেটি কাছে আসতেছে আসলে কাছে দেখছেন খুব ভয়ঙ্কর এই যে শিং খুব ভয়ঙ্কর শিং পিছন স্যার কিন্তু পুরো গরু হ্যাঁ এটা পুরুষ যেটা বলছিলাম এটা পুরুষ যেহেতু ষাঁড়ের মতো দেখা যায় এদেরকে আজকে দেওয়া হয়েছে সাইডে কিন্তু ঘোড়া ডাকতেছে দিন তো গাছতলায় যে রয়েছে এটা কী পাখি হিসা পাখি বলে আমাদের দেশে এক জায়গায় এক পাখি ডাকে যেটা মানে স্ত্রীর পায়ে দাঁড়িয়ে থাকে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে তারা নড়াচড়া খুব কম পারে এরা চিড়িয়াখানার ভিতরে তিনটে আছে কমন ইংল্যান্ড ঘরটা অনেক বড় ছোটো খাটো না ঘরটা কিন্তু